আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইত্তেহাদ টিভির দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি দয়ায় ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে, তা হলো ভালোবাসা পাওয়ার দোয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমাকে ভালোবাসার দোয়া নিয়ে প্রশ্ন করেছেন, স্পেশালি তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করা। আমি দুটি পদ্ধতি বলবো, আপনারা যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন। প্রথম হলো, আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি একলাসের সহিত পাঠ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি যাকে চাচ্ছেন, যার ভালোবাসা চাচ্ছেন, তাকে আপনি অবশ্যই পাবেন, কারণ এটি কোরআনের বিশেষ দোয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন ভালোবাসা চাইব যে ভালোবাসা আমাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের সহায়তা করে। আর যাকে ভালোবাসব আল্লাহর জন্যই ভালোবাসব, তাহলে এই ভালোবাসাটা আপনার জন্য সার্থক এবং সফলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে অবশ্যই ফরজ সালাতের পর এবং অন্যান্য সময় এই দোয়াটি পড়তে পারেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি দোয়াটি শিখি। এবং দ্বিতীয় পদ্ধতিটি হলো, এই আয়াতটি পড়ে কোনো মিষ্টান্ন দ্রব্যের উপর পুক দিয়ে যাকেই খাওয়ানো হবে, ইনশাআল্লাহ তার সাথে আপনার মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হলো, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি বিশেষ বিশেষ করে পড়ুন, আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা, মনের চাওয়াটা আল্লাহ যেন আপনাকে পূরণ করুন। এই দোয়া রইল এবং এই আমলটি করতে থাকুন, অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।